বন্ধুসকল, আপোনার যদি এটা আধার কার্ড আছে আর এই আধার কার্ডখনত যদি আপোনার নাম, আপোনার এড্রেস কিবা এটা যদি ভুল থাকে, সেইটো আপনি অনলাইনের মাধ্যমে কেনেকে শুধরণি করব, মানে শুদ্ধ করব। বন্ধুসকল, যদি আপোনার আধার কার্ড নাই, তেনেহলে আপনাদের আধার কার্ড এখন কেনেকে এপ্লাই করব, তার বাবে আজির এই ভিডিও। বন্ধুসকল, মই ইয়ার আহমেদ, আপনাদের চাই আছে ইয়ার আহমেদ ইউটিউব চ্যানেল। তো বলগাম ভিডিওটি আরম্ভ করো আর আপনার জানাই দিও যে আধার কার্ড না থাকলে আপনি এপ্লাই কোরপরা করব, কেনেকে করব, আর আধার কার্ডত যদি আপনার নাম ভুল থাকে শুধরণির আপনি কি করব। কিন্তু বন্ধু, ভিডিওটি আগবার আগে একটা রিকুয়েস্ট করো, আপনাদের চাই থাকা ভিডিওটি একটা লাইক করে দিয়ক, আপনার মরমর এয়ার আহমেদ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা নাই এতালে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ক, আর ওসর থাকা বেল আইকন যেটি বটন আছে এই ক্লিক করে দিয়ক, যাতে মই ভিডিওবুর আপলোড করার লগে। তো বন্ধুসকল, আমি আহো প্রথমে আধার কার্ড যদি এটা আমার আছে আর সেই আধার কার্ডত নাম এড্রেস আদি যদি ভুল আছে, নাম আর এড্রেস এই বেলেগ, ঠিক আছে, এড্রেস তো আপনার ঠিকনা আর যদি নাম হয় এই আপনার পার্সোনাল, আপনার ব্যক্তিগত আপনার নাম হয় আর, ঠিক আছে। বন্ধুসকল, এতিয়া কথা হল সেই নামটো আপনি কেনেকে কারেকশন করব, যদি আপনার নাম সম্পূর্ণ ভুল, অর্থাৎ আপনার নামর কিবা একটা আখর ভুল, ধর যত এন হব লাগিছিল তাত এ হয়ে গেল, বা অসমিয়াত কিবা একটা হব লাগিছিল আর আন এটা হয়ে গেল, এই অনলাইনতে ঠিক করব, কিন্তু ব্যক্তিগতভাবে আপনি ঠিক করব নয়, ধরি আপনার যদি মোবাইল কম্পিউটার আছে ঠিক করব নয়, কিন্তু রব আপনি আধার কার্ডের আরও কাম অনলাইনত করে পারিব। কিন্তু কি, যদি আপনার নাম ভুল আছে, আপনার দেউতার নাম ভুল আছে আদি ভুল আছে, তেনহলে এইখিনি আপনি অনলাইনত নিজে ঠিক করব নয়, এইখিনি ঠিক করব হলে আপনাদের নিয়ারেস্ট আপনার ওসর পাজরে থাকা এখন আধার সেন্টারলে যাব লাগবে, আর তাত গিয়ে পেলে আপনাদের সেইটু কারেকশন করব লাগবে, তারপর এটা আধার কার্ড নতুনকে আপনি পাই যাব। তো বন্ধুসকল, এতিয়া আপনি ব্যক্তিগত কি করব পারিব? বন্ধুসকল, হয়তো আপনি এই ভিডিও চাইছে এই ব্যক্তিগত করার বাবে যে মানে নিজে এটা করিম, নিশ্চয় আপনি পারিব, আপনি করব পারিব, যদি আপনার আধার কার্ডত যদি আপনার এড্রেস ভুল আছে, এড্রেস এটা কি কি আপনার গাঁর নাম, পোস্ট অফিস, থানা এইব আর সেইব যদি কিবা ভুল আছে হয় এইটো আপনি আপনার মোবাইল বা কম্পিউটারত নিজে আপনি পার্সোনালি ঠিক করব পারিব, সেইটো আপনাদের আপনার মোবাইল বা কম্পিউটারত সম্পূর্ণভাবে ঠিক করব পারিব। কিন্তু রব এইটো ঠিক করব হলে একটা টার্মস কন্ডিশন আছে যেটা আগত নাছিল, নিয়ম আছে, এই নিয়মটো এনে ধরনের বা টার্মস কন্ডিশনটা এনে ধরনের, যেতিয়া আপনি আধার কার্ডখন বনাব গৈছিলে আধার সেন্টারত, আর সেই সময়ত আপনি নিশ্চয় জানে বা আপনার মনত আছে, বা দশটা আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিছিলে, লগতে আপনার আইসর হেৰি দিছিলে এনেকে চকুত ধরি, লগতে বহুত কিবা কিবি আপনার পৰা রখা হয়েছিল, বহুত ডকুমেন্টের পৰা আদিকে ধরে কিবা কিবি রখা হয়েছিল বন্ধুসকল। কিন্তু এতিয়া কথা হল, সেই সময়ত আপনার মনত আছেনে যে এটা মোবাইল নম্বর দিছিলে, আপনার কন্টাক্ট নাম্বারটো তেও দিছিলে, আর কন্টাক্ট নাম্বার হোক অর্থাৎ ইমেইলে হোক আপনি দিছিলে, আর সেই সময়ত সেই কন্টাক্ট নাম্বারটো আজি আপনার লাগিব আপনার এড্রেস চেঞ্জ করার, কারণ কি জানেনে, এইটো না থাকিলে আপনার এড্রেস চেঞ্জ নহব। কিন্তু কেনেকে নহব, হব কিন্তু আপনি নিজে করব নয়, কিয়নো যেতিয়া আপনি UIDR অফিসিয়াল ওয়েবসাইট যাব আর তাত কারেকশন করবলে আপডেটের কারণে প্রথমে আপনার আধার নম্বরটা এন্টার করব, এন্টার করার লগে লগে সেই যে রেজিস্টার থাকা মোবাইল নম্বরটো, সেই মোবাইল নম্বরট যাব এটা OTP, আর সেই OTPটা ইয়াত এন্টার করব লাগিব, আর OTPটো এন্টার করলেহে আপনার সেকেন্ড পেজত যাব পারিব, তারপর আপনি আধারের যেটো আপনার এড্রেস ভুল আছে সেইটা আপনি ঠিক করব পারিব। তো বন্ধুসকল, এতিয়া যদি আপনি ভাবি আছে যে হয়তো সেই নম্বরটো মোৰ নাই, নাম্বারটো মোৰ হেৰাই গল, তেনহলে আপনি কি করব বন্ধুসকল, সহজ মাধ্যম টেনশন নলব, কারণ এয়ার ভাই আছে আর আপনার আজি শিকাই দিম তেতিয়া আপনি কি করব লাগবে জানেনে, আপনাদের আপনার আধার কার্ডখন লৈ আপনাদের আপনার নিয়ারেস্ট ওচরে পাজরে বা আপনার ডিস্ট্রিক্ট, আপনার জেলা থাকা যেটা আধার সেন্টার আছে, আধার সেন্টারত আপনি গই দিব, ঠিক করে দিব, ঠিক আছে, এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ঠিক করে দিব, হয়তো আপনি ঠিক করব নয়। আর এটা কথা হল, যদি আপনার আধার কার্ড নাই, একবারে নাই, আপনি এপ্লাই করা নাই, বনোয়া নাই, আর আপনি বনাব বিচারি আছে, তেনহলে বন্ধুসকল সেম প্রসেস আপনাদের কি করব লাগবে, আপনার নিয়ারেস্ট বা আপনার জেলা থাকা আধার সেন্টারত যাব, আধার সেন্টারত গিয়ে পেলে আপনাদের তাত গিয়ে একটা নতুন আধার এপ্লাই করে লব। বন্ধুসকল, এতিয়া কথা হল ডাঙর সমস্যা যে আপনি ভাবিছে এটা আমি মই জানিম কেনেকে যে আধার সেন্টার কত আছে মোর জেলাত বা মোর ওচরে পাজরে মোর এলাকার আধার সেন্টার আছে কত। বন্ধুসকল, এই কথা যদি আপনি জানিব বিচার তেনহলে এই ভিডিওর ডেসক্রিপশন মই আন একটা ভিডিও বানাইছো আর সেই ভিডিও জানাই দিছো স্টেপ বাই স্টেপ যে আপনি আপনার পিনকোড এন্টার করে আপনার জেলার নাম এন্টার করে আপনি কেনেকে জানিব পারিব আপনার জেলার আধার সেন্টার আছে না নাই, অর্থাৎ আপনার পিনকোডের এরিয়াত মানে আপনার পোস্ট অফিসের এরিয়াত আধার সেন্টার আছে না নাই সম্পূর্ণ আপনি জানিব পারিব। ইয়ার উপরে আই বটমত আপনাদের চাই আছে,
তাতে ক্লিক করে আপনাদের সেই ভিডিওটি চাক সকল ইনফরমেশন আপনি পাই যাব। বন্ধু সকল, যদি ভিডিও আপনার ভাল লাগিছে তেনহলে ভিডিওটা এটা লাইক করে দিয়ক আর সকলকে এই ইনফরমেশন ভিডিওটি শেয়ার কর। বন্ধু সকল, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সকলতে এই ভিডিও লিঙ্কটো অনলি। তো বন্ধু সকল, যদি ভিডিও ভাল লাগিছে তেনহলে এটা লাইক করে দিয়ক, চ্যানেল সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দিয়ক, ওসর থাকা ঘন্টি বাটনটো দবাই দিয়ক, আগন্তুক দিনত এনে ধরনের ভিডিও আপনি সদায় পাব। বন্ধু সকল, ভিডিওটি সকলকে শেয়ার করে দিয়ক আর আজির এই ভিডিও আপনি সম্পূর্ণ চার আপনার অশেষ ধন্যবাদ। যদি আপনি আধার কার্ডর এড্রেস চেঞ্জ করব বিচারে, যদি না জানে কেন চেঞ্জ করে, তেনহলে এই ভিডিওর কমেন্ট বক্সত একটা কমেন্ট করে দিব, মই নেক্সট ভিডিওত আপনার জানাই দিম আধার কার্ডর এড্রেস আপনি কেন চেঞ্জ করব স্টেপ বাই স্টেপ জানাই দিম। আজির ভিডিওর বিদায় মাগিছো, লগ পাম নতুন একটা ভিডিও লই। জয় আহোম। Thank you.